নদিয়ার পলাশিপাড়া বিধানসভার পলাশিপাড়ার জিটি স্কুল ময়দানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। এদিন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান তথা জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি মগেন মণ্ডল, জেলা পরিষদ সদস্য বাবলু গুহ, বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিফা খাতুন বিশ্বাস, তেহট্ট দুই নম্বর পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য ও তৃণমূল নেতৃত্ব তরুণ ঘোষ চৌধুরী, তুহিন মণ্ডল, জহিরুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। নরেন্দ্র মোদী ওয়ালাদের জিজ্ঞাসা করলে বলবে তার দুটোই শুধু প্রকল্প আছে, একটা হচ্ছে পকোড়া প্রকল্প, মোদী নিজে বলেছেন মাইকের সামনে দাঁড়িয়ে বেকার ভাই বলেদের উদ্দেশ্যে পকোড়া ভাজো, তার একটা হচ্ছে পকোড়া শিল্প আর আরেকটা হচ্ছে ভকোড়া শিল্প। ভকোড়া শিল্প মানে ভাগম্বা ভেঙে যাও, ভারতবর্ষের ব্যাংকের থেকে টাকা নাও, সেই টাকা নিয়ে বিদেশে ভাগবা হয়ে যাও, এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাত্র দুটো প্রকল্প। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে পশ্চিমবাংলার মানুষ আমরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে বাংলার মানুষের জন্য সে সত্যিটা প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, যেখানে তিনি মনে করেন বাংলার মানুষ আমার মানুষ, বাংলার মানুষ আমার সন্তান, বাংলার মানুষকে তিনি সন্তানের মতন দেখে, যেখানে তার কাছে আমাদের কান্না করতে হয় না, একটার পর একটা উন্নয়ন আমাদের ঘরে দুয়ারের সামনে তিনি পৌঁছে দিয়েছেন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমার এখানে যারা বিজেপি বন্ধুরা রাজনীতি করেন তারা একটার পর একটা শব্দ প্রতিদিনই বলছেন। দেখুন, আমরা দীর্ঘ ৩৪ বছর বামপন্থী শাসন দেখেছি, কি বলুন, সেখানে আমরা অনেক নাম দেখেছি, ওই হাত কাটা দিলীপ, ফ্যাং কাটা নিলো, টাকওয়ালা বিশু, এরা তখন ছিল সিপিএম এর এক একটা মস্তা, ওই কপাল সেলাই নেপাল গোপাল, ঠিক কিনা, ঠিক বলছি তো? আর এখন পশ্চিমবাংলায় আরেকটা তৈরি হয়েছে, কে জানেন, আমরা যেমন ভারত পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আজকে আমরা একটা মানুষের নাম জানি যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার টাইটেলটা বন্দ্যোপাধ্যায়, তিনি বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের মানুষ তার নামে চেনে। আর আমরা পশ্চিম বাংলায় আরেকটা ওই রকম মানুষ পেয়েছি, তার নাম হচ্ছে কি বলুন, তার নাম হচ্ছে ঠোঁট কাটা দিলীপ। উনি হচ্ছেন শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি বিদ্যার সাগর উপাধি পেয়েছেন, আর এ একটা উপাধি পেয়েছে পশ্চিম বাংলায়, এর নাম হচ্ছে দিলীপ ঘোষ মূর্খ সাগর। এই দিলীপ ঘোষ মূর্খ সাগর কখনো মানে হাত কেটে দেবো, ফ্যান ভেঙে দেবো, মাটির তলায় পুঁতে দেবো, কখনো বলবে শ্মশানে পাঠিয়ে দেবো, বাড়ির মুখ দেখতে হবে না, আমরা তো বাংলার মানুষ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।